আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখানে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এই পার্ক সম্পর্কে এখানে বর্ণনা করা আছে, ছোট্ট করে বর্ণনা দেওয়া আছে। আমি যেটা দেখাবো আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে শিখবেন এবং মনে রাখতে পারবেন। আমি যেভাবে দেখাবো এইভাবে যদি শিখেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবেন। তাহলে মনে রাখার জন্য খুব সহজে কিভাবে শেখা যায় সেটাই দেখাচ্ছি। ভুয়াসী অর্থ এখানে আছে। তো আমরা প্রথমে একটা শব্দার্থ শিখলাম, ভুয়াসী এখানে আছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে কিছু শব্দার্থ শিখবো। আ পার্ক, একটি পার্ক, তাহলে আমরা একসাথেই একটা সেন্টেন্স বলে ফেলতে পারি। এখন ভুয়াসী আ পার্ক, এখানে একটি পার্ক আছে। প্রথম লাইনটা একেবারেই সহজ। তো আমরা দ্বিতীয় লাইনটা কিভাবে শিখব, ইল ই আ, তিনটা শব্দ। ইল হলো আমরা যে সুজে শিখেছিলাম, চু ইল এল, ওই ইল কিন্তু এটা। আর এটা হলো ইগ্রেক, ইগ্রেকও একটা শব্দ মনে রাখবেন, যদিও একটা লেথ, একটা লেথ দিয়ে কিন্তু এটার অর্থ হলো এখানে। আর আ হলো আবহাওয়া ভেব থেকে এসেছে কঞ্জুগে করে, ইলের জন্য আ হয়েছে। আসলে এটা একসাথেই একটা শব্দের মতো, তিনটা মিলে সবসময় একসাথেই এটার অর্থ হয় এখানে আছে, তবে এটার অর্থ কিন্তু অন্যরকমও আছে। ঠিক আছে, তো এটা আমরা পরে দেখবো, আজকের ক্লাসের প্রয়োজনে আমরা এখানে এই অর্থটাই নিচ্ছি যে ইলিয়া অর্থ এখানে আছে। আনার্ভ, একটি গাছ। আ অর্থ একটি, ভয়েলের দিয়ে শুরু হওয়ার কারণে কিন্তু এই আটা এরকম ভাবে উচ্চারণ করতে হবে, আনার্ভ, একটি গাছ। এ, এ অর্থ এবং, আব, এখানে ছিল আনার্ভ, লিয়াজু হয়ে একসাথে পড়তে হয়, আর এখানে আব। ঠিক আছে, ব অর্থ বেঞ্চ, তাহলে আমাদের একটা বাক্য কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে কি কি পেলাম, ইলিয়া এখানে আছে, আনার্ভ, এ আব, তাহলে আমাদের বাক্য কি দাঁড়ালো, ইলিয়া আনাব এ আব, এখানে একটি গাছ এবং একটি বেঞ্চ আছে। তো এখন চলে যাচ্ছি তার পরের বাক্যটা কিভাবে লিখবো। এখানে আবারও লিখেছি ইলিয়া এখানে আছে, আমরা তো এর মধ্যে শিখে ফেলেছি ইলিয়া অর্থ এখানে আছে। দে, দে অর্থ কিছু, ফ্লোর ওসি, আমি ফ্লোর ওসি একসাথে লিখেছি কারণ যে কোনো কিছু উ বলার জন্য এই ওসিটা লিখতে হয়। তো এখানে ফুল উ বলার জন্য ফ্লোর ওসি, তো আমরা এইভাবে একসাথে মুখস্থ করতে পারি ফ্লোর ওসি, যেমন মোয়া ওসি, আমিও এইরকমে। তাহলে আমরা কি লিখলাম, ইলিয়া দে ফ্লো ওসি, ইল ইয়া এখানে আছে। তো আমরা তো আসলে ফসে আর বাংলা একরকম করে সাজাই না, এই আসিটা কিন্তু আমরা পরে নিয়ে যাচ্ছি, এখানে কিছু ফুলু আছে এরকম লিখবো, তাই না, ইলিয়া দে ফ্লো ওসি, এখানে কিছু ফুলু আছে। আমি এখানে শুধু ফুল লিখেছিলাম এই জন্য ফ্লোর এভাবে লিখেছি, আমি যখন দে ফ্লোর একসাথে লিখেছি তখন কিন্তু ফ্লোরের সাথে একটা এস যুক্ত করেছি, কারণ ফুলগুলি লিখার জন্য এখানে একটা এস যুক্ত করতে হয়েছে, অর্থাৎ প্লুরিয়াল হলে একটা এস বসাতে হয়। এখন যাচ্ছি পরবর্তী বাক্যটা কিভাবে সাজাবো। এখানে আছে কি, লে, লে অর্থ গুলি, আর আমরা তো একটু আগে শিখলাম ফ্লোর, ফ্লোর অর্থ ফুল, স, স অর্থ হয়, হুজ, হুজ অর্থ লাল, আর একটু আগে দেখেছি এ, এ অর্থ এবং, আর জুন, জুন অর্থ হলুদ। তাহলে আমরা এখন দেখবো বাক্যটা, লে ফ্লো সো হোজ এ জুন, আমরা এখান থেকেই কিন্তু আলাদা আলাদা ভাবে যখন শব্দার্থগুলি শিখে রেখেছিলাম এখন এগুলি কাজে লাগিয়ে বাক্যটা তৈরি করে ফেললাম। এখানে প্রথমে কি বসালাম, লে ফ্লো, এসটা বসিয়েছি কেন, ফুল গুলি বলার জন্য, এখানে লে মানে গুলি, তাহলে ফুল গুলি হয়, এই হয়টা এর ভেব থেকে এখানে কনজুগে করে বহুবচনের জন্য হয় লিখতে হয় স দিয়ে। আর এখানে প্লোহিয়াল হওয়ার কারণে এই হুজ এর সাথে একটা এস বসেছে, আবার জুনের সাথেও একটা এস বসেছে, লে ফ্লো স হলো ফুলগুলি হয়, আর এটা হুজ এ জুন, লাল এবং হলুদ, এই ফুলগুলি সম্পর্কে আমাদের বলা হয়ে গেল। তারপরে বলতে পারি এই বেঞ্চটা সম্পর্কে, তাই না, লোবো ওসি এ হুজ, বেঞ্চটিও হয় লাল, এর আগে যেহেতু একটা জিনিস সম্পর্কে লাল বলা হয়েছে পরের কথাটা বলার জন্য আমরা ও বলি না, সেই জন্য আর কি, যে আমরা এখানে কি বললাম ওসি, একটু আগে কিন্তু আমরা জেনেছি ওসিটা কখন ব্যবহার করি, যে আমরা লোবো মানে বেঞ্চটি ও এটা বলার জন্য, এইটুকুর অর্থ কি হলো, লোবো ওসি, বেঞ্চটিও হয়, এ এখানে অ্যাডভার্ব থেকে স হয়েছে আর এখানে ভেব থেকে এ হয়েছে, কারণ হলো এখানে একটা বেঞ্চ সম্পর্কে বলা হয়েছে এই জন্য এ বসেছে, আর এখানে লে ফ্লোর অনেকগুলি ফ্লোর এই জন্য স বসেছে, এখানে আর এস বসে নাই, দেখেন এখানে এস বসেছিল কেন, ফুলগুলি বহুবচন ছিল এই জন্য এখানে কিন্তু এস বসেছিল, এখানে একটা বেঞ্চ লব এই জন্য এখানে আর এস বসে নাই, এখানে ছিল লে আর এখানে লো। ঠিক আছে, এখন আমরা দেখি পুরো স্টোরিটা কি দাঁড়ালো, এই যে একটু আগে আমরা যে বাক্যগুলি বানিয়েছি এগুলি কিন্তু এখানে আমি একবারে লিখে দিয়েছি। ভুয়াসী আ পার্ক, এখানে একটি পার্ক আছে, ইলিয়া আনার্ভ এ আব, এখানে একটি গাছ এবং একটি বেঞ্চ আছে, ইলিয়া দে ফ্লো ওসি, এখানে কিছু ফুলু আছে, লে ফ্লো সহুজ এ জুন, ফুলগুলি হয় লাল এবং হলুদ, লব ওসি এ হুস, বেঞ্চটিও হয় লাল। তাহলে আমরা এই পার্কটা সম্পর্কে ছোট্টখাটো একটা বর্ণনা দিয়ে ফেললাম, কিন্তু এইভাবে যদি ছোট ছোট বর্ণনা দেওয়া শিখে ফেলেন তাহলে দেখবেন অনেক বিষয় সম্পর্কেও আপনারা বলতে পারছেন, খুব সহজে লিখতেও পারছেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।